হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। আর আজকে হচ্ছে কালীপুজো, আর কালীপুজোতে আমি তাড়াতাড়ি চলে এসেছি দোকান থেকে। আজকে হাফবেলা দোকান বন্ধ করে চলে এসেছি আর বাজার করে নিয়ে এসেছি। তো চলো কী কী বাজার করি তোমাকে দেখাচ্ছি। তার আগে হচ্ছে কালকে আমি সোনার জন্য অনেক বাজি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড রোদ, আর উঠোনে নেবে আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো যে বাজিগুলো কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখ। তো এই যে দেখো মিষ্টির জন্য এই বাজিগুলো সব কিনে নিয়ে এসেছি। আছে চরকা, আছে এটা কি জানো, তুবড়ি। এটা রং মশলা, এটা চরকা, এইসব বাজি ও কিছুই ফাটাতে পারে না, ও শুধু এইটাই ফাটাতে পারে। আর এই যে এইগুলো ফাটাতে পারে, এই যে কি বলে এগুলোকে, এগুলো চটপটি। এতে সাপ বাজি আছে, এই যে অনেক তুবড়ি আছে, এগুলো জেনারেটর। জেনারেটর তো কালকে ওই কি বলে আমরা তো বাবার গেছিলাম, তারপর মেশো কিছুটা দিয়েছে, তারপর দাদান কিনে দিয়েছে আর বাবা কিনে নিয়েছে, তার জন্য এতটা বাজি হয়েছে। ও একা ফাটাবে আবার কি, যা আছে যথেষ্ট। এই ছাওয়ার দিকে রাখো, দেখা যায় না, একটা কাবলি চলে আছে, একটা মটর আছে। দু রকম রান্না হবে, নিয়ে এসেছি, থাকবে যখন মনে হবে করবে। মটরটা থাকলে ঘুগনি করতে পারবে যখন বলবে। ঘুগনি খাও বলে ওই ঘুগনি খাও সব কিছু আনতে বলেছি। এই যে টমেটো, ধনে পাতা, শশা, ঠিক আছে, লুচি, ঘুগনি, শিমুই কই, শিমুই নিয়ে আসবি, শিমুই ওই 10 টাকা প্যাকেট একটা নিয়ে। অনেক বড় ভাঙন ছিল ওটা, বলছে রান্না করতে জানি না, আমি এখন রান্না বসাইনি, সবে কেটে কেটে আসলাম। প্রচুর সবজি আছে, আমি কিনে নিয়ে যাব। ভেন্ডি আছে, তোমাকে কিন্তু বোধ হচ্ছে কি, তুমি যদি, আমার কিন্তু বোধ হচ্ছে এটাই, মা এসে বলবে বাবু চল, ইয়াঙ্কা চল, বারবার করে বলে গেছে। কিন্তু আমি আর বাবু পুরো সিওর যাব না, যতই বলুক। হ্যাঁ তো চলো রান্না বসে দাও, ফটাফট, বেশি সময় নেই। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, 4 কেজি মাছ আছে। আর এদিকে হচ্ছে ভেন্ডি আলু কাটা হয়ে গেছে চটকির জন্য, ভেন্ডি আলু আর এই কটা চিনি মাছ দিয়ে চটকিটা করবো, আর এই যে পিঁয়াজ দিয়ে। তো চলো মাছটা ভাজা হয়ে গেলে চটকিটা বসিয়ে দেবো এতে, আর আমি এদিকে মশলাটা করে নেবো চিলে। তো এখন আমরা এসেছি এখানে বাজি ফাটাতে, মিষ্টির যে বাজিগুলো দেখালাম সকালবেলায় সেই বাজিগুলো ফাটাতে এসেছি। আমি জানি, দাঁড়া তুই আয়, তুই আয়। তো এইখানে বাবা ওই একটা মোমবাতি ধরিয়েছে, তুই আয় আমি নিয়ে আসছি। আর আমি 12 বাজি আছে, আজকে মোটামুটি কটা ফাটাবে আর কালকে ফাটাবে, ফাটিয়ে শেষ করে দেবে। মিষ্টি বাজি ফাটাচ্ছি, একটু একটু করে ফাটবে, পায়ের নিচে চলে গেছে, এই মাঝখানে দিয়ে না দিয়ে পায়ের কাছে দিয়েছে। চরকার অনেক জোর আছে, দাঁড়া একটা তুবড়ি নিয়ে আসি দাঁড়া। আর ওদিকে চারিদিকে সব পুজো হচ্ছে, এটা পুকুরের পার, ওদিকে সব পুজো হচ্ছে, এটা আমাদের পাড়ার লাইটিং ওদিকে করেছে। ঝুড়িবাজি ফাটা, এরকম ঘুরা ঘুরা ঘুরাতে হয়, হ্যাঁ হ্যাঁ, তারাও আছে। এটাই হচ্ছে বাচ্চাদের একমাত্র বাজি হচ্ছে এটাই, তারা বাজি। ওর হাতে একটা দাও, দাঁড়িয়ে আছে ওর হাতে একটা দাও। তাহলে আর বাজিগুলো নিয়ে আসি, তারা ফাটাবো হচ্ছে বাজি, এটা অন্য বাজি নিয়ে এসেছি, জেনারেটর বাজি, তারা দেখি কিরকম ফাটে। চলো আমি এখন জেনারেটর বাজি। তো আমি ফাটাতে পারিনি, ওই যে ওখানে বসিয়েছে, আমি ফাটাতে পারিনি, এখনও ফাটাচ্ছে ওই তারা। তো দেখি কেমন জেনারেটর বাজি ফাটায়, কে কি সোনা, সরে যা, দূরে সরে যা বাবা, যেরকম জেনারেটর যেরকম চলে সে বাবা।
পক্ষে 12টা বেজে গেছে। বাবা চাকানোই যাচ্ছে না, একদমই ভালো না বাজিটা, দেখো কি ধোয়া ধোয়া হয়ে গেছে, পাতপাত গন্ধ, আর ভালোও না বাজিটা, সব পুকুরে ফেলে দিচ্ছি। আচ্ছা এবার এটা এটা কি ফাটাচ্ছে, এটা কি বাজি? ও এটা চটপটি, এবারে চলে আসো না, সরে যা, দূরে সরে যা। কেমন লাগছে সোনা বাজুগুলো? নিজে তো ফাটাচ্ছে না, ওর বাবাই ফাটাচ্ছে সব। এইটা তুই ফাটাতে পারবি, এটা হচ্ছে রং মশলা। এদিকে আলো দিকায় দেখা যাচ্ছে না তোকে, এদিকে আলো দিকায়। হ্যাঁ এখনকার বাজুগুলো তো ভালো না, অর্ডার দিয়ে বানাতে হবে। ঘোড়া ঘোড়া ঘোড়ালে দেখতে ভালো লাগে, ঘোড়া মিষ্টি এখন রং মশলা ফাটাচ্ছে। এদিকে ঘর, এদিকে ঘর, তো এখনকার বাজি মানে হচ্ছে একদম অল্প বারুদ থাকে, একটুখানি জলে। আগে কিন্তু বাজিগুলো অনেকক্ষণ ধরে জ্বলতো, আর পুজোর উপরে কিন্তু যে লাইটিং দেখতে পাচ্ছ, কিন্তু ওদিকে পুজো হচ্ছে যে কারণে লাইটিংগুলো জ্বলছে। বাজিগুলো একটু একটু করে জলে এখন, আগে যখন অনেক জ্বলতো এখন কিন্তু অনেক জলে না, একটু একটু জলে। তো এইটাই বাচ্চার মজা পেয়ে আছে। তো আবার ওই যে তারাবাজি ধরিয়েছে, মিষ্টি ছোট ছোট ভালো না, দু একটা আবার ওর হাতে, ও এগুলো পারে নাকি ফাটাতে? এগুলো বড়দের বাজি, ও পারবে হচ্ছে, হ্যাঁ সাপ বাজি ফাটাবে এবারে, ও পারে এটা ফাটাতে সাপ বাজি। আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি, আর ওদিকে সাপও বেরোয়নি, দেখো ওই যে ধরেছে, আর ধরেছে ওই যে সাপ বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, এই সাপটা বেরোচ্ছে, দেখো কত বড় সাপ, এটা সাপ না, এটা মনে হচ্ছে যে ঘু বেরিয়েছে যেন, সাপ পোনা তুলেছে। কপকা আগে আমাদের সাপ বাজে ছিল, একটুখানি ধরি দিয়ে কত বড় সাপ বেরোতো, এখন সব ছোট ছোট, যত দিন যাচ্ছে সব ছোট ছোট হয়ে যাচ্ছে। চলো এদিকে ঘুগনিটা সেদ্ধ করা হয়ে গেছে, আজকে কিন্তু ঘুগনি বলতে কাবলি ছোলা ভিজিয়েছি, ঘুগনিটা এখানে হয়ে গেছে। আর এখানে না বাজারে গেছিলাম, তো আসার সময় গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি, তো এটা রাতে খাবো,
তো এবারে ময়দাটাকে বার করি, লুচি করব। সেই কারণে ময়দাটা এবারে মেখে রাখি, আগে থেকে মেখে রাখলে টেস্টটা ভালো হয়, ঠিক আছে? তো আমি এখন ময়দাটাকে মাখি। তো মিষ্টি আর মিষ্টি বাবা এখনও হচ্ছে এ করছে, বাজি ফাটাচ্ছে। আর এ দেখো এখনও বাজি আছে ঘরে, এই যে এখনও কত বাজি, ঠিক আছে? এগুলো সব রোদে দিয়েছিলাম এই স্টাডি টেবিলটায় করে, এখনও এতগুলো বাজি আছে। ওই যে চলে এসছে বাজি ফাটার হয়ে, সব পরে বাড়িয়েছিস, এখনও এতগুলো আছে বল। তো মিষ্টি এবছর প্রচুর বাজি হয়েছে, অনেক বাজি পেয়েছে, এবারেও বাজি ফাটিয়ে পাচ্ছে না, কালকে থেকে ফাটাচ্ছে আবার আজকে ফাটেছে। ওই বাজিটা নাকি ঠামি বললো ছিটকে এদিক ওদিক চলে যায়, কোনটা দড়ি বাজি? হ্যাঁ না না, বললো কার দোকানে কে ফাটিয়েছিল, কার দোকানের মধ্যে ঢুকে গেছিল না দড়ি বাজি, তো ওরকম হয় না কোনো কে জানে। ওর মা বললো ওই বাজি মানে সবুজটা নিয়ে আসনি একটাও? হ্যাঁ নিলাম তো, তো সেজন্য আমি ওটা নিয়ে যাইনি। তো আমার ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ, যেহেতু আমি বাড়ি ছিলাম না, কিছু গুছানো গাছানো হয়নি। আমার অবস্থা খুব সুন্দর হয়ে যাবে, যখন হবে তখন বলবে, এখন বলে লাভ নেই, যখন হবে তখন তোমরা দেখতেই পাবে। আর আমি গেছিলাম আইব্রু করতে, এই যে তো আজকে আইব্রু করে আসলাম। তো এবারে হচ্ছে যাব লুচিটা করব, এই ময়দাটা মেখে রাখি, তারপরে লুচিটা করব, পরে গরম গরম করব, আগে ঘুগনিটা করব, তারপরে দাদা ভাই এখন হিরো কাটিং লুক নিয়ে জিম টিম করে একদম ইয়াং ছেলে হয়েছে। সোনা বলছে তুমি তো একদম ইয়াং বয় হয়ে গেছো, কালকে বলছি বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে হয়ে গেছো। চলো এবারে যাই একটু ময়দাটা মেখে রাখি, তারপরে কি রসগোল্লা খেয়ে নিচ্ছি। আর এই যে নাড়ু করেছিলাম আসার সময় নিয়ে এসছি, এই কটা আছে, বেশি নিয়ে আসিনি, তো একটা নাড়ু খাবো না, চা খেয়েছি একটু আগে, নাড়ু খাবো না, উল্টো পাল্টা খাবো বলে তো গ্যাস হয় না, খাবো না নাড়ু। তো এখন এই যে কাবলি ছেলের তরকারি বানাচ্ছে এই যে ম্যাডাম, এখন তো ম্যাডাম এই যে মনে জল দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়ে, তাই তো সবে জল দিলাম। ও ঘুগনি করে বলেছিলাম, আমি বলছিলাম না কাবলি ছেলের তরকারি, না ঘুগনি কাবলি ছেলে, ঘুগনির মটরটা অল্টারনেট হয়ে গেছে। তো আজকে একটু ওই চার মশলা মশলা অ্যাড করেছি, আজকে একটু অন্যরকম ভাবে করব। আর এটা দেবো আজকে তুমি তো বললে আজকে এইভাবে করো এইভাবে করো, তো সেইভাবে একটু ট্রাই করলাম। তো চলো লুচিটা হলে খেয়ে নেবো, চলো। তো এই যে ঘুগনি কমপ্লিট, এই কালার এসছে ফাইনাল, আর এই যে লুচি, ঠিক আছে? আর এই যে স্যালাড, শসা কেটে নিয়েছি, আর এই যে নিয়েছি রসগোল্লা। তো রসগোল্লাটা সন্ধ্যেবেলায় নিয়েছি, কিন্তু পিঁপড়ে ধরেছে হালকা হালকা, গরম গরম রসগোল্লা। তো বলো কেমন হয়েছে? আমিও খেয়ে নি, কটা বাজে আমি তো টাইম দেখি না, 10:30 যেরকম টাইমে হয় সেরকম টাইমে হয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি খেয়ে নি। তাই যে মিষ্টি মশারি ঘুরছে, এখন মিষ্টি এখন মশারি করছে, মিষ্টি মশারি করছে আর শিখে গেছে, তাই তো শোনা? তো গুড নাইট বলে দাও। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11:30-12টা বাজতে যায়, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট,
তো এরকম ঘরে এক কালি সব জামা কাপড় ঢুকিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে আজকে তো কালী পুজো আর বাইরে কোনো জিনিস রাখতে নেই, সব ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়, সেই কারণে বাইরে যত জামা কাপড় ছিল সব ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এবারে ঘুমাবো। তো আজকের একটা ছোট ব্লগ করলাম, ব্লগ করা গেলে ছিল না, কিন্তু হট করেই মনে হলো যে একসঙ্গে কালী পুজো উপলক্ষে একটা ব্লগ করি, তো সেই কারণেই করা। তো চলো, এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট।